নাকি? কিভাবে পড়লে? দেখি ওঠো, এই খবরদার একদম ছবে না আমাকে। আরে বাবা, আমার কোমরটা ভেঙে গেল। কে কোথায় আছো? Okay.
এই নাও বড়দি ভাই, বরফে সেক দাও। দাঁড়াও আমি বরফটা লাগিয়ে দিই। না, একদম ধরবে না। ওই মেয়েরা না বরফ আমি কিছুতেই লাগাবো না। বদমাইশ মেয়ে, তুমি জানতে তো যে আমি এক্ষুনি সিঁড়ি দিয়ে নামবো, তাই সাবান জল ফেলে রেখেছিলে বলো। এসব তুমি কি বলছো মেজদি ভাই? আমি ইচ্ছে করে সিঁড়ির কাছে সাবান জল ফেলে রাখবো যাতে তুমি পড়ে যাও? আমি কেন করবো এটা? তোমার সঙ্গে আমার কিসের শত্রুতা? কিসের শত্রুতা তুমি জানো না? শত্রুতা না থাকলে তুমি এরকম করতে? আমি রোজ সকালে দেরি করে ঘুম থেকে উঠি জানো, আর আজকে ভাবলাম তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠে গ্রিন টি বানিয়ে খাই, তারপর মর্নিং ওয়াকে যাই। কিন্তু এই মেয়েটা, এই মেয়েটা ইচ্ছে করে সাবান জল ফেলে আমাকে ফেলে দিল। আমার ভালোটা সহ্য হলো না, আমার পাটা বোধহয় বডি থেকে খুলেই গেল। দিদি ভাই, করছো বলো তো? আরে বাবা, সবাই তো ঘুমোচ্ছে, এত চিৎকার কেন করছো? বরফটা একটু লাগাতে দাও, দেখো আরাম লাগবে। আগে থেকে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করছো। কি হয়েছে? কি বলছো, পরিষ্কার করে বলো কি হয়েছে? তুমি শাড়ি জড়িয়ে পড়ে গেছো নাকি? আমি কি কোনোদিনও শাড়ি জড়িয়ে পড়েছি মা? হ্যাঁ, আমি কি এতটাই ক্যাপলা? বিশ্বাস করুন মা, আমি সত্যি কথা বলছি, আমি সাবান জল ফেলে রাখিনি, আমি শুকনো করেই ঘর মুছছিলাম। আবার মিথ্যে কথা বলছো? মেজবৌমা তো সত্যি কথাই বলছে, তুমি কেন মিথ্যা কথা বলছো? তুমি কি এখানে সাবান জল ফেলে রেখেছিলে বলো? কিন্তু মা, এখানে সাবান জল কিভাবে আসবে? এরপরেও বুঝতে পারছো না মা, ও ইচ্ছে করে সাবান জলটা ফেলেছে। ইচ্ছে করে কেন ফেলবে মেজ? এমনও তো হতে পারে যে ও যেটা দিয়ে মুছছিল সেটা ঠিকঠাক ভাবে নিংড়ানো হয়নি, জল থেকে গেছিল। তাছাড়া তো এই বর্ষাকালে ঘর শুকোতে সময় লাগে, আর তুমি ওবে এরকম হন্তদন্ত হয়ে নামছিলে কেন? মর্নিং ওয়াকই তো করতে যাচ্ছিলে, ট্রেন ধরার তারা তো ছিল না তোমার। তুমি দেখতে পাচ্ছিলে না যে ও ঘর মুছছিল? এই তুই চুপ কর, একদম এই মেয়ের হয়ে সাফাই গাইবি না। ওই যে আমি বলেছিলাম না যে ঘরের সমস্ত কাজ করে তারপর নিজের ব্যবসার কাজ করবে, ওই জন্য নমো নমো করে কোনো রকমে কাজটা সেরে দিচ্ছে। কাজের লোকটা পর্যন্ত ডাকতে দিল না, বলো না তাকে না কাজ করিয়ে মাইনে দাও। দয়ার অবতার,